স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি আমি জিহাদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাজশাহীতে ছাত্রলীগ নেতার ভয়ঙ্কর নির্যাতনের শিকার চার যুবক। সবজি ভর্তি বাজারের ব্যাগে কোটি টাকার হিরোইন আটক এক। রুয়েটার নতুন ভিসি হিসাবে যোগদান করলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীর চারঘাটে এক ছাত্রলীগ নেতার ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছেন চার যুবক, যাদের একজনকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে নির্যাতন করা হয় আর আরেকজনকে হাত পা বেঁধে পানিতে ডুবিয়ে রেখে নির্যাতন করে। টাকা চুরির অপবাদ দিয়ে চারঘাট উপজেলার ষোলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর ওয়াদুদ শুভ ও তার সহযোগীরা এই দুই যুবককে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে। শুক্রবার যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। নির্যাতনের শিকার ওই দুই যুবক হলেন ষোলুয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মোহন আলী ও তার প্রতিবেশী আতাহার মিয়ার ছেলে মছু মিয়া। এদের মধ্যে মোহনকে হাত পা ও চোখ মুখ বেঁধে পুকুরের পানিতে ডুবিয়ে নির্যাতন করা হয় আর মছুকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পেটানো হয়েছে। গত 9 জুলাই দুপুরে মালিকার মোড় থেকে তাদের তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। তাদের মাটিতে পুঁতে ও পানিতে ডুবিয়ে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে একটি পুকুরের হাঁটু পানিতে হাত পা বেঁধে পলককে ফেলে রাখা হয়েছে। পানির মধ্যে একটি খুঁটির সঙ্গে তাকে বেঁধে রাখা হয়েছে। মাঝে মাঝে চেষ্টা করে মাথা তুলে শ্বাস নিচ্ছে আর পাশে একজন দাঁড়িয়ে দেখছে এবং আরেকজন স্বীকারোক্তি আদায় করার ভিডিও করছে। তেমনি স্বীকার কর ভালোভাবে, তাহলে মিটে যাবেন। কি উঠবো এই খাট করে বেটা বলছিনি, তো দোষ নাই, আমি টাকা দিছি। আমাকে দিয়েছি যে 40,000। কিরে বলবো বলবো, দিব দিব টাকা দিব। বুলেক আমার খুব খিদে লাগে গেছে, আমি লোড চাচ্ছি না। বুলেক মিজান ভাই, হাই আমার তো ভাই, তো তুইল ভাই, তো তুই ভালো ভাবে তো তুই তুলে চল লাবো। বলছি তো টাকা নিছি, কত আছে? চলো কোন দাঁতে বল, উঠাও আগে। আই সাই তুল তো, কোন দাঁত বলে বের, একটু সাই ধর। এই এই তুলিস নি, এই কোন দাঁত আছে বল, তুই কমপ্লিট কর লেগা। আচ্ছা আচ্ছা, আর কোন দাঁত আছে বল, আল্লাহ কোন দাঁত আছে বল। মরবো তো তুই, ভালো করে বল। অভিনব কায়দায় সবজি ভর্তি বাজারের ব্যাগ ও প্যান্টের বেল্টের মধ্যে লুকিয়ে পাচারের সময় 1 কেজি 600 গ্রাম হিরোইন সহ মোহাম্মদ ইমরান আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃত মাদকের বাজার মূল্য প্রায় 1,60,00,000 টাকা। শনিবার রাত 9টার দিকে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ডাইনপাড়া মোড়ে যাত্রীবাহী বাসের মধ্যে থাকা ওই মাদক ব্যবসায়ী মোহাম্মদ ইমরান আলীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী ইমরান আলী নাটোর সদর উপজেলার রামাইগাছি এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। রোববার র্যাব-5 CPC-1 চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র্যাব। র্যাব জানাই, আটক মাদক ব্যবসায়ীর বাড়ি নাটোর হলেও গত কয়েক মাস ধরে সে চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা ও চোরাচালানের কাজ করে আসছে। হিরোইনের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে গোদাগাড়ি হয়ে রাজশাহী নিয়ে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি সবজি ভর্তি বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে 1 কেজি হিরোইন জব্দ করা হয়। পরে তার দেহ তল্লাশি করলে প্যান্টের বেল্টের মধ্যে লুকিয়ে রাখা আরও 600 গ্রাম হিরোইন পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দিয়েছেন র্যাব-5 CPC-1 চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুফি তাহমিন তৌকির।
এই ঘটনায় রাজশাহীর গোদাগাড়ি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‍্যাব। অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম রবিবার সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন। তার যোগদানকে স্বাগত জানিয়েছেন রুয়েটের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। নতুন উপাচার্য হিসেবে যোগদান করেই রবিবার দিনভর অত্যন্ত কর্মব্যস্ত সময় কাটিয়েছেন। তিনি সকাল থেকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানদের সাথে সৌজন্য সভায় মিলিত হন এবং রুয়েটের বর্তমান একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন। এছাড়া তিনি বিকেলে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে পালাক্রমে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। তিনি রুয়েটের শিক্ষা, প্রশাসনিক ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে একটি পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে স্বশা দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের আহ্বান জানান। 15 আগস্ট জাতীয় শোক দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। লিটন বলেন, খন্দকার মোস্তাককে সামনে রেখে জিয়াউর রহমান নেপথ্যে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। কেউ যদি বলে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে ছিলেন না, তাহলে তিনি ইতিহাস জানেন না। বঙ্গবন্ধুকে হত্যার পিছনে অবশ্যই জিয়াউর রহমান ছিলেন। তিনি আরও বলেন, আগস্ট মাস আসলে বাঙালি জাতি শোকে কাতর হয়, একই সাথে শপথ নেয় আর কোনোদিন যাতে 15 আগস্টের মতো কোনো ঘটনা না ঘটে। শোকসভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, তারেক জিয়া লন্ডনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। লন্ডনে বসে তারেক জিয়া যে চক্রান্ত করছে, বাংলার মানুষ সেই কুলাঙ্গারের চক্রান্তকে সফল হতে দিবে না। বিশ্বের বড় বড় মুরব্বী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন পর্যায়ে এবং জেলা পর্যায়ে সকল জেলা পর্যায়ে অঙ্গ সংগঠনের এক শ্রেণীর মানুষ যারা স্বাধীনতা চাইনি তাদের পছন্দ হয় না। প্রিয় ভাইরা, গণতন্ত্র যে গণতন্ত্র মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়। 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের উদ্যোগে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর লক্ষ্মীপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় 2000 শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে 4টি বিভাগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী 5 আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ মনসুর রহমান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ। আগামী 26 আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। একই সাথে সকল অংশগ্রহণকারীদের জন্যও থাকছে সান্ত্বনা পুরস্কার। শেখ মুজিবুর রহমানের আগামী শনিবার আবার আসতে হবে ভাই পুরস্কার বিতরণীতে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।